দেশত গণতন্ত্রে ভয়ঙ্কৰ এটা পরিবেশ নামি আছে। ইতিমধ্যে বিজেপি শাসিত ভারতবর্ষত দলটোৱে সরকারে গণতন্ত্রক চেপি খুন্দি নিশেষ করব খুঁজছে, আর আনকি আমি দেখিবলৈ পাইছো শেহতীয়াকে রাষ্ট্রীয় নিরাপত্তা আর রাষ্ট্রীয় যিবোৰ মূল বিষয়, স্বাভিমানৰ যিবোৰ বিষয়, সেইবোৰ বিষয়তো রাজনৈতিক মুনাফা আদায় কৰিবৰ কাৰণে তেওঁলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। শেহতীয়াকে আপনাদের সকলোৱে দেখিলে যে জম্মু কাশ্মীরৰ আগৰ যিগৰাকী ৰাজ্যপাল সত্যপাল মালিকে পুলমামা কাণ্ডক লৈ কেনেকৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিজেপি দলটোৱে কেনেকৈ রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই বিষয়টোক ব্যবহার করলে সেই সম্পর্কত এটা স্পষ্ট বিবৃতি দাঙি ধরলে। তারপর কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কোনো উচ্চ পর্যায়ের মানুষের পর স্পষ্টীকরণ নাহিল, অর্থাৎ এই কথাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অহেতুক মৌনতায় সমগ্র ভারতবাসী মানুষক পুনর্বার একটা সন্দেহের মাজলে ঠেলি দিলে যে আসলতে এই সমগ্র বিষয়টুত সত্যপাল মালিক ডাঙরিয়া যে অভিযোগ উত্থাপন করেছে এই অভিযোগ আসলতে নিশ্চিতভাবে সত্য হওয়া এটা পরিলক্ষিত হয়েছে। গতি এই বিষয়টুক লো আমি যেহেতু ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন, জম্মু কাশ্মীর নিরাপত্তারক্ষী CRPFর জওয়ান এইবর জড়িত হয়ে আছে, এইবরক লৈ যেহেতু তেওঁলোকে হেতালি খেলিছে, বিচরা কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ক CRPFর কর্তৃপক্ষে বিচরা তেওঁলোকে হেলিকপ্টার প্লেন নিদি এইটুক এটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করবলে তেওঁলোকে রচনা করা যে রণকৌশল আর কূট কৌশল ইয়াক আমি গরিহণা দিছো, আর তার এই সমগ্র বিষয়টির একটা উচ্চ পর্যায়ের তদন্ত বিচারিছো, তদন্ত বিচারিছো ভারতবর্ষের ন্যায়াধীশ, উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশের অধীনত, তেওঁৰ তত্ত্বাবধানত, আৰু সমগ্র বিষয়টো নিরীক্ষণত থাকিব লাগে উচ্চতম ন্যায়ালয়ৰ মহামান্য মুখ্য ন্যায়াধীশ। গতিকে যাতে কোনো কারণতে যাতে এই বিষয়টো, কারণ আন যদি আমি গভর্নমেন্টৰ লগত জড়িত হয়ে থাকা এজেন্সিক দায়িত্ব দিও তেতিয়া নিরপেক্ষ নহয়, সমগ্র বিষয়টো নিরপেক্ষ নহয়, কারণ ভারতবর্ষের কোনো ধরনের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এতিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকা নাই, স্বতন্ত্র হয়ে থাকা নাই। আনকি জুডিশিয়ারির উপরও ন্যায়পালিকার উপরও হাত দিছে, NIA কোক, CBI কোক, ED কোক, এইবর সম্পর্কত মানুষের মাজত প্রশ্ন, আর এইবরক নিজের হাতিয়ার হিসাবে চলাবর কারণে চিন্তা চর্চা করেছে। গতি আমি বিচারিছো উচ্চতম ন্যায়ালয়ের সমগ্র প্রক্রিয়াটি তদন্ত, মহামানব উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশের নিরীক্ষণত এগারী ন্যায়াধীশের অধীনত তদন্ত বিচারিছো। এই আমি আজি 11টা আমি রাজনৈতিক দলের সর্বসম্মতভাবে আমি দাবি উত্থাপন করছো, আর পরবর্তী দিন সময় রাষ্ট্রীয় রাজনৈতিক দল সমূহে রাষ্ট্রীয় রাজনৈতিক স্তরত বিভিন্ন ধরনের এই বিষয়টিকে একটা মূল বিষয় হিসাবে লই আগবাড়ি যাব। সত্যপাল মালিক ডাঙরিয়ায় যেটা এই বিষয়টি খোলাসা করে দিলে, মুকলিকে কই দিলে, এই সম্পর্কত ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু আজিলেক স্পষ্টীকরণ দিয়ে, গৃহমন্ত্রীয়ে দিয়া নাই, ডিফেন্স মিনিষ্ট্রিয়ে দিয়া নাই, আনকি ভারতবর্ষের এই সকল মূল মূল যখন ব্যক্তি আছে বিজেপি ইয়াক ব্যবহার করেছে বলে কেছে, তেওঁলোকৰ ফল কোনো ধরনের উত্তর আনা নাই। গতি আমি এই বিষয়টুক লৈ যাব খুঁজছো, আসলতে দেশত দুইটা কোনে রাজনৈতিক দল, কোনোবা জাতীয়তাবাদী আঞ্চলিক রাজনৈতিক দল, এক হওয়ার আদর্শগত পার্থক্য থাকার পাশাপাশি এক হওয়ার মূল লক্ষ্য, মূল কথাটোৱে হল যে গণতন্ত্রক বাঁচাব লাগে। ভারতবর্ষত ভয়াবহ গণতান্ত্রিক সংকট আহিছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনবোৰ আক্রমণ হয়েছে, এনেকুৱা এটা সময়ত যদি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্বতা, স্বতন্ত্রতা, সাম্প্রদায়িকতাহীন পরিবেশ যদি লাগে, সেকুলারিজম যদি ভারতবর্ষত লাগে, তেতিয়াহলে বিজেপিক উৎখাত করাটো আমার সকলের দায়িত্ব। সেইকাৰণে এবার ওয়ান টু ওয়ান যিকোনো মূল্যৰ বিনিময়ত এফালে বিজেপি আর এলায়েন্সৰ এগৰাকী প্রার্থী থাকিব, আনফালে অপজিশনৰ পৰা এগৰাকী প্রার্থী ৰাখিবৰ কাৰণে সকলো ধৰণৰ কূটকৌশল, সকলো ধৰণৰ অনুকৌশল তৈয়াৰ কৰিবৰ কাৰণে আমি চিন্তা চৰ্চা কৰিছোঁ। যিটো সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ যিটো বিষয়, এই বিষয়টোত আমি সকলো দল, 11টা দলে আমি মুভ কৰিম, সকলোৱে আমি নিজা নিজা দৃষ্টিভংগী দিম, দৃষ্টিভংগীত কিছু কাৰোবাৰ পার্থক্য থাকিব পাৰে, আমি অসম জাতীয় পৰিষদে সম্পূৰ্ণৰূপে বিৰোধিতা কৰিছোঁ, কি তেওঁলোকে খিলঞ্জীয়া মানুহসমূহক তেওঁলোকে লক্ষ্য কৰি লৈছে, তেওঁলোকৰ ভোট বেংকটো প্ৰটেক্ট কৰি খিলঞ্জীয়া মানুহৰ ৰাজনৈতিক অধিকাৰ হ'ব অসমত সৰ্বকালৰ কাৰণে যাতে নিহেষ হৈ যায়, তেনেকুৱা ধৰণৰ দণ্ডকৌশল কৌশল বনাইছে। লক্ষ্যটো হ'ল যে ভারতবর্ষক বসাব লাগে, ভারতবর্ষের গণতন্ত্র, গণতান্ত্রিক ঐতিহ্য, সংবিধান এইবর সুরক্ষিত করব লাগে, ভারতবর্ষত থাকা
প্রতিটো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় তার কারণে আমি সকলো সম্মিলিতভাবে আমি চেষ্টা করব লাগে ভারতবর্ষের সাংবিধানিক অনুষ্ঠানসমূহের স্বতন্ত্রতা ধ্বংস করে এবার হত্যা করবর কারণে এবার হাতিয়ার হিসাবে রাজনৈতিক মুনাফা লাভের হাতিয়ার হিসাবে ব্যবহার করবর কারণে উঠিব লাগিছে এবার বাধা দিব লাগবে এই গণতান্ত্রিক দায়িত্ব জাতীয় দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব এই দায়িত্ব রাইজে পালন করব দেশের জনতায় পালন করব ধন্যবাদ।